আসসালামু আলাইকুম, আজ আবার আপনাদের সামনে আসলাম মালয়েশিয়ান ভাষা টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আপনারা কীভাবে বাংলা ভাষার মাধ্যমে মালয় ভাষা কথা বলবেন সেই বিষয় নিয়ে, যে সকল ভাইয়েরা মালয়েশিয়া গেছেন বা এখনও আছেন বা যারা যাবার উদ্দেশ্যে ভাবছেন হয়তো মালয় ভাষা, ওখানে গেলে মালয় ভাষা দিয়ে কথা বলতে হবে, আপনারা যদি মালয় ভাষা কিছুই না পারেন তাহলে আপনারা কথা বলতে পারবেন না। আমি আশা করব আমার এই ভিডিওগুলি দেখলে আপনারা অবশ্যই অবশ্যই কথা বলতে পারবেন। আমার চ্যানেলে অনেক মালয় ভাষার উপর টিউটোরিয়াল আছে, আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখুন এবং ট্রাই করুন, আপনারা অবশ্যই কথা বলতে পারবেন খুব ইজিতে। তবে চলুন আমরা কীভাবে বাংলা ভাষার মাধ্যমে মালয় ভাষা শিখব সেই বিষয়গুলো আমি তুলে ধরবো। তবে চলুন যাই আজ আমাদের টিউটোরিয়ালের বিষয়টিতে। খুব সহজে যত ইজিতে পারি আমি বাক্যগুলো দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন। তবে চলুন দেখুন কি আছে আজকের আমার বিষয়টিতে। ওটা কি, ওটা কি বা এটা কি এমন অর্থে বোঝানো হয় যে ওটা কি বা এটা কি, যে আপা ইতু, যে আপা ইতু, ওটা কি বা এটা কি অর্থে মালয় ভাষা হচ্ছে আপা ইতু। দেখুন, তুমি কি এটা পছন্দ করো, তুমি কি এটা পছন্দ করো, আমাদের অনেক সময় বাক্যটা প্রয়োজন পড়ে। আকাদা আন্ডা সুকা ইয়াংইনি, আকাদা আন্ডা সুকা ইয়াংইনি, মালয় ভাষা হচ্ছে আকাদা আন্ডা সুকা ইয়াংইনি। প্রয়োজন হলে আপনারা সেন্টেন্সটা মুখস্থ করে নেবেন, কারণ নতুন একটা ভাষা শিখতে গেলে প্রথম হয়তো দু একদিন ভুলে যেতে পারেন, তাই ভিডিওগুলি বারবার দেখতে হয়, দেখে জিনিসটাকে যখন মনে হয়ে যাবে তখন এমনি এমনিতেই পারবেন। আমি বাড়ি যেতে পারি, দেখুন খুব সুন্দর একটা সেন্টেন্স, আমি বাড়ি যেতে পারি, এর মালয়টা কী হবে, বলেকা ছায়া পুলাং, বয়েকা ছায়া পুলাং, আমি বাড়ি যেতে পারি। তুমি কোথায় মালয় শিখো, তুমি কোথায় মালয় শিখো, অর্থাৎ কেউ আপনাকে বলল যে আপনি কোথায় মালয় ভাষাটা শিখেন, তখন হবে ডায়মান আন্ডা বেলজার ভাষা মালয়। এই ভাষা মালয় বলতে মালয় ভাষাকে বোঝানো হয়, যদি ভাষা ইংলিশ হতো তখন বলা হয়তো ভাষা ইংলিশ, এমন অর্থে মানে কোন নামের পর্বে মালয়েশিয়াতে ভাষাটা ইউজ করা হয় সেই ভাষার পূর্বে। ডাইমানা আন্ডা বেলজার ভাষা মালয়, অর্থাৎ তুমি কোথায় মালয় ভাষাটা শিখো, আপনারা বলতে পারেন ইউটিউবে, কিংবা যদি মনে করেন যে আমি এই চ্যানেলে শিখি তাহলে বলতে পারেন আমি আলামিন 707 চ্যানেলে শিখি, আপনাদের ইচ্ছা। কখন তুমি আইপুতে যাবে, কখন তুমি আইপুতে যাবে, আইপু কোনো স্থানের নাম বোঝানো হয়েছে এখানে। আচ্ছা এখানে দেখুন বিলাকা আন্ডা, বিলাকা আন্ডা কি আইপু, বিলাকা আন্ডা কি আইপু, অর্থাৎ কখন তুমি আইপুতে যাবে, আপনারা আইপুর জায়গায় যে নামটা দিবেন সেই নামটাই বলবেন যে বিলাকা আন্ডা কি আইপু, কখন আপনি আইপুতে যাবেন। তুমি এখন কি করছো, বাংলা হচ্ছে তুমি এখন কি করছো, এর খুব সুন্দর করছেন এটা। দেখুন আপাকা ইয়ান সেডাং আন্ডা বুয়াট সেকারাং, আপাকা ইয়াং সেডাং আন্ডা বুয়াট সেকারাং, অর্থাৎ তুমি এখন কি করছো। আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি, আমি পারবো না, হয়তো কোনো একটা কাজ কেউ বলছে আপনাকে তখন আপনি বলছেন যে কাজটাতে আমি ভয় পাচ্ছি, আমি হয়তো পারবো না, এমন অর্থে যে সেন্টেন্সটা ব্যবহার করা হয় আমি ভয় পাচ্ছি। ছায়া টাকুক, সরি ছায়া টাকুট কালাও কালাও, ছায়া টাকুট কালাও কালাও, অর্থাৎ আমি ভয় পাচ্ছি যে আমি পারবো না। ছায়া টিডাক ডাপাট, ছায়া টিডাক ডাপাট, অর্থাৎ আমি পারবো না, আপনারা সেন্টেন্সটা ভাঙ্গে ভাঙ্গে পড়ে নেবেন। আমি বাড়ি যাচ্ছি, আমি বাড়ি যাচ্ছি, ছায়া পুলাং কি রুমা, ছায়া পুলাং কি রুমা, আমি বাড়ি যাচ্ছি। এই আসনটি খালি আছে, খালি বলতে বোঝাচ্ছে যে এই আসনটি ফাঁকা আছে, হয়তো বাসে যাবেন কোনো সিট ফাঁকা আছে নাকি যে কাউকে জিজ্ঞাসা করলে যে এই আসনটি খালি আছে, তখন কী হবে, কী হবে মালয় ভাষাতে হবে আকাদা টেম্পার ডুকুক ইনি কোচাং, আদাকা টেম্পার ডুকুক ইনি কোচাং, আদাকা টেম্পার ডুকুক ইনি কোচাং,
অর্থাৎ মালয় ভাষায় এই শব্দটি আমরা ব্যবহার করব। বিদেশ, বিদেশ বলতে মালয়েশিয়াতে অনেক সময় লোহার নগরী বলা হয়, বিদেশকে লোহার নগরী, অর্থ লোহার নগরী মালয় ভাষাতে বলে। এখানে, এখানে অর্থে মালয়েশিয়া ভাষায় সিনি, সিনি বলতে এখানে শব্দটি ব্যবহার করা হয়, এখানে অর্থে সিনি। আমি দুঃখিত, দেখুন আমি দুঃখিত মালয়েশিয়া ভাষা বলা হয় সায়া মিন্টানা আফ, সায়া মিন্টামা আফ, আমি দুঃখিত। হ্যাঁ আছে, কেউ কিন্তু কিছু বলছে যে আছে নাকি, তখন আপনার উত্তর কি হ্যাঁ আছে, এটি মালায় ভাষা হবে আন্ডা আডা ওয়াংকিন, আন্ডা আডা ওয়াংকিন, যে হ্যাঁ আছে। দেখুন ভালোবাসা অন্ধ মালয়েশিয়া ভাষা বোঝায় মিন্টা ইতুবুটা, মিন্টা ইতুবুটা। সায়াসুকা মেরন কোক, সায়াসুকা মেরন কোক, অর্থাৎ ধূমপান করতে পছন্দ করি, অর্থাৎ ধূমপান করতে পছন্দ করি। কেন তুমি মালয় শিখো, কেন তুমি মালয় শিখো, কেনাপা, কেনাপা আন্ডা বেলজার ভাষা মালয়, কেন তুমি মালয় শিখো, কেনাপা আন্ডা বেলজার বা ব্লেজার ভাষা মালয়, কেন তুমি মালয় শিখো। এটা খুব ছোট, এটা খুব ছোট, লানিয়া টাবলালু কিচিল, লানিয়া টাবলালু কিচিল, এটা খুব ছোট। আজ বন্ধ, আজ বন্ধ বলতে আজ ছুটির দিন, এমন অর্থে বোঝায়। হারি ডিরনি ছুটির দিন, এখানে শুটিং ব্যবহার করা হয়েছে, আপনারা যদি ছুটি শব্দটিও লেখেন তাও হবে, কারণ ছুটি আর শুটিং একই অর্থে ব্যবহার করা হয়। হারি ডিরনি ছুটির দিন বা শুটিং দিন। সে খুব সুন্দর, ডাইয়া সেঙ্গাট মুলেক, ডাইয়া সেঙ্গাট মুলেক, সে খুব সুন্দর। ইহা সঠিক নয়, সায়া তিডাক পাহাম, ইহা সঠিক নয় অর্থে বোঝানো হয়েছে এটি ভুল, সায়া তিদাক পাহাম, আমার এটা ভালো লাগছে না, আমার এটা ভালো লাগছে না। আকু তিদাক সুকু ইতু, আকু তিদাক সুকু ইতু বা আকু তিদাক সুকা ইতু, সুকু এবং সুকা একই অর্থে ব্যবহার করা হয়। টিভি চলছে না বা টিভি নষ্ট, এমন অর্থে ব্যবহার করা হয়েছে টিভি চলছে না, তখন হচ্ছে টপ, টপ বলতে মালয়েশিয়া ভাষায় টিভি বোঝায়, টপ তিদাক বেফুংসি, টক তিদাক বেফুংসি। এয়ার কন্ডিশন কাজ করে না, কেজ্জা, দেখুন এয়ার কন্ডিশন কাজ করে না, কেজ্জা ইস নট পেং হাওয়া ডিঙ্গিন, কেজ্জা ইস নট পেং হাওয়া ডিঙ্গিন। এটা খুব দামি, ইতু আদালা, ইতু আদালা তেলালু মাহাল, এটা খুব দামি, ইতু আদালা তেলালু মাহাল। ঘরে কোনো টিভি নাই, ঘরে কোনো টিভি নাই, দেখুন মালায় শব্দ হবে তেদাপা তিয়াদা টপ দালাম বিলিক, তেদাপা তিয়াদা টপ দি দালাম বিলিক, অর্থাৎ ঘরে কোনো টিভি নাই। ঘরটা খুব ছোট, দালাম বিলিক ইতু তেলালু কেচিল, ঘরটা খুব ছোট, দালাম বিলিক ইতু তেলালু কেচিল। এই আমার জিনিসপত্র, ইনিলা ডুয়াং সায়া, দেখুন এই আমার জিনিসপত্র, ইনিলা ডুয়াং সায়া। আমার একটা চা চাই, আমার একটা চা চাই, সায়া ইঙ্গিন নে তে, সায়া ইঙ্গিন তে, আমার একটা চা চাই, অর্থাৎ আমার এক কাপ চা চাই, একটা বলতে হবে না,
এটা হবে আমার একটা চাচাই। খাবারটা ঠান্ডা, খাবারটা ঠান্ডা। মাকানান ইয়াং সেজুক, মাকানান ইয়াং সেজুক। খাবারটা ঠান্ডা। চালাক, চালাক হতে মালয়েশিয়া ভাষায় প্রিন্টার শব্দটি ব্যবহার করা হয়, প্রিন্টার। ছাত্র প্লেজার, প্লেজার বা প্লেজার। কলম ম্যাটার্ড, ম্যাটার্ড অর্থ হচ্ছে কলম। বোকা অর্থ বুধু, বুধুতে হচ্ছে মালয়েশিয়াতে বোকা বা নির্বোধকে বুধু বলে। দেখা, দেখাকে মালয়েশিয়া ভাষায় লিহাট, লিহাট বলা হয়। কমলা, কমলা হচ্ছে কারসাট, কারসাটকে মালয়েশিয়া ভাষায় কমলা বলে, কমলা হচ্ছে কারসাট। অনেকবার, অনেকবার অর্থে মালয়েশিয়া ভাষায় সেরিং, সেরিং বলা হয়, সেরিংকে অনেকবার বলা হয়। অর্ধেক স্তেনগা, স্তেনগা হচ্ছে কোনো কিছুর অর্ধেক যখন জিনিস বোঝায় তখন স্তেনগা শব্দটি ব্যবহার করা হয়। গড়ে, গড়ে হচ্ছে পুরাতা, পুরাতা শব্দ দ্বারা গড়ে বোঝায় যে এ গড়ে এত টাকা হলো, এত টাকা হলো, এমন অর্থে বোঝায়। উলঙ্গ টেলাংজাং, টেলাংজাং উলঙ্গ অত খালিগা। বোকা বুধু। তোমার বোঝাতে দিয়া। মন্দ বা খারাপ বোঝাচ্ছে হচ্ছে তারাবাই, তারাবাই অর্থ হচ্ছে খারাপ। রৌদ্র, রৌদ্র হচ্ছে মাতাহারি, মাতাহারিতে মালয়, মালয় ভাষা বলা হয়। আমি অর্থ হচ্ছে ছাইয়া। গোসলখানা হচ্ছে মান্ডি, গোসলখানাকে মালয়েশিয়া ভাষায় মান্ডি বলে। পায়খানা মালয়েশিয়া ভাষাকে তেন্ডাম, পায়খানাকে মালয়েশিয়া ভাষায় তেন্ডাম বলা হয়। আওয়াজ, আওয়াজ করা অর্থ হচ্ছে বিসিং, বিসিং করা মালয়েশিয়া ভাষায় আওয়াজ করাকে বোঝায়। কথা বলা, কথা বলাকে মালয়েশিয়া ভাষায় চেকআপ, চেকআপ অর্থাৎ কথা বলা বলা হয়। রাস্তা, রাস্তাকে মালয়েশিয়া ভাষায় সারান বলে। রেজার, রেজারকে মালয়েশিয়া ভাষায় রেজারই বলে। তো বন্ধুগণ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তবে যারা মালয়েশিয়া ভাষা শিখেন, আমি একটা কথা বলবো আপনাদের, আপনারা ভিডিওগুলি বারবার দেখুন, বারবার শব্দগুলি দেখার ফলে আপনাদের সেই জিনিসটা মানে আয়ত্ত এসে যাবে, কথা বলার জন্য আর বাধবে না। একবার দেখে একটা ভিডিও যদি বাদ দিয়ে দেন সেক্ষেত্রে হয়তো মনে নাও থাকতে পারে, বারবার ভিডিওগুলি দেখুন, টেনে টেনে দেখুন দরকার হলে, তখন আপনাদের জন্য ভালো হবে এটা। তবে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।